एक यूट्यूब चैनले जखन 1000 सबसक्राइबार एवं 4000 घंटा वाच टाइम पूरण हो जाए तखन किन्तु सेई चैनलटिके मनिटाइज करा जाए एवं सेई चैनल थेके इनकाम करा जाए। ठीक तेमोनी आमार डिजिटल टेक मास्टर यूट्यूब चैनलटी 4000 घंटा वाच टाइम एवं 1000 सबसक्राइबार किन्तु पूरण करे फेलेछे। आसले आपनारा आमाके एतो बेशी परिमाण भालोबासा दियेछेन जार फले मात्र एक मासेर मध्ये प्राय 3000 घंटा वाच टाइम चले आसछिलो जा गत 1.5 बछरेও आसेनी। तो आसले आपनादेर सकलेर भालोबासा निये चैनलटी आस्ते आस्ते एगिये जाच्छे। आशा करब आपनारा सारा जीवन आमाके एभाबे सापोर्ट करे जाबेन। आपनारा जोदि सारा जीवन आमाके एभाबे सापोर्ट करेन आशा करी परबर्तीते जे माइलस्टोनगुलो आछे सेगुलो कमप्लीट करे फेलते पारबो। तो जाई होक आर बेशी कथा ना बाड़िये एखन आमरा आपनादेरके देखिये देब जे जखन कोनो चैनल 4000 घंटा वाच टाइम एबं 1000 सबसक्राइबार पूरण करे तखन सेटिके किभाबे मनिटाइजेशन करते हय। तो आपनादेरके एकदम लाइव प्रूफ देखिए देव जो आसले कत घंटार मध्य मनिटाइजटा अप्रूव है। वेलकाम बैक। तो बंधुरा एखन आमी मोबाइल स्क्रिने चले एसेछि। तो एखन आमी आपनादेरके देखाबो जे किभाबे मनिटाइजेशनेर जन्य अप्लाई करबेन। तार जन्य आमी सरासरि चले गियेछि गूगल क्रोम ब्राउजारे एबं एखाने सार्च करब studio.youtube.com। आशा करी एगुला सकलेई पारबेन। तारपर आमरा एखाने बाम दिके देखते पारबो किछु आइकन रयेछे। आमरा जोदि जूम करी ताहले देखते पारबो एखाने भिडियोस आइकन रयेछे। एखाने नीचेर दिके देखते पाच्छी मनिटाइजेशनेर जन्य एकटा आइकन रयेछे डलार आइकन, सेखाने क्लिक करब। तो तारपर एखाने आमरा आमादेर मनिटाइजेशनेर जन्य शर्तगुलो देखते पाच्छी सब फिलआप हये गेछे। तो एखान थेके आमरा एखाने अप्लाई नाओ क्लिक करब। तो अप्लाई नाओ क्लिक करार पर देखते पाচ্ছি এখানে তিনটি স্টেপ রয়েছে। তার মানে আমাদের চ্যানেলটিকে মনিটাইজ করানোর জন্য এই তিনটি স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে। ফার্স্ট স্টেপে আমরা ক্লিক করব স্টার্টে। তারপর আমরা পেজটির নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছি টিক মার্ক দেওয়ার একটা অপশন আছে, এখানে টিক মার্ক দেব এবং কি এগ্রি টার্মসে ক্লিক করব। তারপর আমাদের পেজটি রিফ্রেশ হবে এবং প্রথম স্টেপটা ডান হয়ে যাবে। তার মানে তাদের যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো কিন্তু আমাদের এগ্রি করতে হবে। তো এগ্রি করার পর এখানে এই প্রথম যে স্টেপ আছে সেটি কমপ্লিট হবে এবং এখানে ডান লেখা চলে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা কিন্তু ডান হয়ে গেছে। তো এখন আমরা দ্বিতীয় অপশনে চলে যাব। এখন আমার দ্বিতীয় অপশন করতে হবে, তার মানে আমাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তার জন্য আমরা এখানে স্টার্ট লেখা দেখতে পাচ্ছি, সেই স্টার্টে ক্লিক করব। তারপর এখানে আপনাকে দুইটা অপশন দেখাবে। এখানে যদি আপনার অলরেডি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে প্রথম ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিবেন। তো আমার কোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই এজন্য আমি এখানে নো দিচ্ছি এবং এখানে কন্টিনিউ করে দিচ্ছি। তো কন্টিনিউ করে দেওয়ার পর এখান থেকে আমাদের ইমেইলটাকে সিলেক্ট করতে হবে। তো আমি আমার ইমেইলটাকে সিলেক্ট করে নিচ্ছি। তার মানে আপনি যে ইমেইল দিয়ে খুলতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো তারপর এখানে ইউর ওয়েবসাইট দেখাচ্ছে। তো তার মানে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটা দেখাচ্ছে। তো তারপর নিচে আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ইউর কান্ট্রি। তো এখানে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করে দেব। আপনি যে দেশে থাকেন আপনি সেই দেশটাকে এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। এগুলাকে আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব এবং এখানে ইয়েস নামের একটা বাটন আছে, এটাকে টিক করে দেব। দেন আমরা এখানে ক্রিয়েট অ্যাডসেন্সে ক্লিক করে দেব। তো আমরা যখন ক্রিয়েট অ্যাডসেন্সে ক্লিক করব ক্রিয়েটের পরবর্তী স্টেপটি চলে আসবে। তো তারপর এখান থেকে আপনাদের অ্যাকাউন্ট টাইপ দেখাবে। অটোমেটিক্যালি এখানে ইন্ডিভিজুয়াল থাকে। তো আপনি এখানে ইন্ডিভিজুয়াল না থাকলে অবশ্যই ইন্ডিভিজুয়াল করে দিবেন। তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে আপনার নামটি দিবেন। এখানে কিন্তু ডিফল্ট অবস্থাতে চ্যানেলের নাম থাকে। তো আপনি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন তার নামটি এখানে দিবেন। আপনি অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসারে করবেন। যদি ভোটার আইডি কার্ড আপনার না থাকে তাহলে ফ্যামিলির কারো নামে করতে পারেন। তারপর এখান থেকে আপনারা অ্যাড্রেস লাইন 1-এ ক্লিক করবেন। যদি অ্যাড্রেস লাইনে 1-এ আপনার অ্যাড্রেসটি না ধরে তাহলে আপনি অ্যাড্রেস লাইন 2 ব্যবহার করবেন। তো প্রথমে এখানে আপনারা যেভাবে অ্যাড্রেসটি দিবেন সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আপনারা ভিলেজ দিবেন, তারপর ভিলেজের পর আপনারা কমা দিবেন, দেওয়ার পর ওইখানে আপনি পোস্ট অফিস দিবেন, তারপরে পোস্ট কোড দিবেন, তারপর উপজেলা দিবেন, তারপর জেলা দিবেন। তো তাহলে আপনাদের চিঠি পেতে কোনো সমস্যা হবে না। আপনারা একটা বিষয় মনে রাখবেন, আপনি যেভাবে অ্যাড্রেসটি দিলে আপনার ঠিকানায় চিঠি আসতে পারে সেভাবে অবশ্যই দিবেন। এর জন্য আপনি ভোটার আইডি কার্ডের পিছনে আপনারা দেখতে পারবেন আপনাদের অ্যাড্রেসটি যেভাবে লেখা আছে আপনারা সেইমভাবে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার অ্যাড্রেসটি এখানে দিয়ে দিচ্ছি। दें आपनी एखे सिटी दिए देवें अपनारा एखे सिटी नाम एक घर देखते पाच्छेन एखे अपनी अपना सिटी दिए देवें तो आमार सिटी आमी एखे दिए दीची दें आमरा एखे देखते पारबो पोस्टाल कोड तार माने आईडी कार्डेर पिछने देखें एक पोस्टाल कोड रही है सेई कोडटी दिबेन देन एखे अपनी मोबाइल नम्बरटी दिबेन वैलिड एक नम्बर दिबेन जेटा आपनी सब समय यूज करें तो मोबाइल नम्बरटी अपशनल ना दिलेও कोनो समस्या नाई तारपरेও अवश्य अपनारा मोबाइल नम्बरटी दिए देवें कारण मोबाइल नम्बरटी दिले जखन एडसेंसर लेटर आसबे तखन किन्तु আপনাকে এই নাম্বারে ফোন দেওয়া হবে। সব কিছু ঠিক থাকলে এখানে আপনি সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করে দেওয়ার পর টোটাল ইনফরমেশনগুলো সাবমিট হয়ে যাবে। তারপর এখানে রিডাইরেক্টে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি ইন প্রোগ্রেস তার মানে এখানে ওনারা বলছে যে কয়েকদিন সময় লাগতে পারে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে। তো আসলে দেখি কত সময় লাগে, কয়েকদিন লাগার কথা না, তো আমরা দেখব যে কত ঘন্টা সময় লাগে। तो बंधुरा सबसे मजार ব্যাপার হচ্ছে ওনারা বলেছিল কয়েকদিন টাইম লাগতে পারে কিন্তু মাত্র 8 ঘন্টা পরে কিন্তু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং অ্যাপ্রুভ হওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু আমাদের চ্যানেলটি মনিটাইজেশনের জন্য রিভিউতে চলে গেছে। তো এখন আমরা অপেক্ষা করব মনিটাইজেশন পেতে কত ঘন্টা লাগে বা কত দিন লাগে। তো বন্ধুরা মনিটাইজ পাওয়ার পর ভিডিও আপলোড করা হবে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা পরবর্তী ভিডিওটি দেখতে পারেন। তো যাই হোক মনিটাইজ পাওয়ার পর তখন আমি আপনাদের মাঝে আবার ফিরে আসব। তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করি কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা আপনারা জেনে ফেলছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমি মনিটাইজ পেয়ে যাই।